বহিরাজ্য থেকে আসা পর্যটকদের আগরতলা বিমানবন্দরে হেনস্থার শিকার হতে দেবে না রাজ্য সরকার। আমার দৃঢ় বিশ্বাস, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে ভুলে গিয়ে এখন থেকে বিভিন্ন সময়ে বিমানবন্দরে আসা যাত্রীদের আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। সকলের সুবিধার্থে এই প্রিপেড অটো পরিষেবা সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি আমি। মঙ্গলবার আগরতলা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগরতলা বিমানবন্দরে এদিন ফের একবার চালু হলো প্রিপেড অটো পরিষেবা। এখন থেকে যাত্রীরা সরকারিভাবে ধার্য করা ভাড়া দিয়েই বিমানবন্দর থেকে পৌঁছাতে পারবেন নিজেদের গন্তব্যস্থলে। সরকারি রেট চার্টে প্রতি কিলোমিটার 13 টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এর পাশাপাশি যাত্রী সাধারণের নিরাপত্তার বিষয় নিয়েও বিমানবন্দরের আধিকারিকদের এদিন বেশ কিছু নির্দেশ দেন তিনি। এবং আমাদের যেটা উদ্দেশ্য, যে এয়ারপোর্টের থেকে আমরা বাইরে থেকে এলো মানুষ, টুরিস্টরা এলো বা বাইরে থেকে আমাদের রাজ্যের মানুষ এলো, এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যদি টানা যাত্রা শুরু হয় অটো সার্ভিস নিয়ে, যেটা ডাইরেক্টর সাহেব বলছিলেন, মিনা সাহেব, যে একটা র্যাঙ্কিং হয়, একটা গ্রেডিং হয় সারা দেশে বেস্ট এয়ারপোর্ট কোনটা, তবে কিন্তু আমাদের রাজ্য কোনোদিনই আমরা ওই উপরের দিকে যেতে পারবো না। কি বলবে যে এয়ারপোর্ট, তার বাইরের সিস্টেম খুবই খারাপ, ম্যানেজমেন্ট নেই, প্রিপেড অটো সার্ভিস নেই, সুতরাং আগরতলা এয়ারপোর্টকে কোনো গ্রেডেশন দেওয়া যাবে না, র্যাঙ্কিং দেওয়া যাবে না, এই ধরনের র্যাঙ্কিং আসবে আমাদের। সুতরাং এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারাও চান না। আজকে যেমন একটা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমরা যেমন গর্বে বুক ফুলে যায় বা বুক প্রশস্ত হয় যে আমাদের একটা সুন্দর এয়ারপোর্ট আমরা পেয়েছি, উত্তর পূর্বাঞ্চলের একটা সুন্দর এয়ারপোর্ট পেয়েছি, নিশ্চয়ই কেউ যদি আমাদের সমালোচনা করে এটা আপনাদেরও দুর্বলতা বা আপনাদেরও ডিসক্রেডিট, পাশাপাশি আমাদেরও ডিসক্রেডিট। রাজ্যের বাইরে আমাদের রাজ্যের নাম নষ্ট হবে আমরা কেউ সেটা চাই না, তাই আমরা প্রত্যেকে সেটা অনুধাবন করতে পেরে, উপলব্ধি করতে পেরে আমরা এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি। মঙ্গলবার এই প্রিপেড পরিষেবার আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন ও পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মিনা, ত্রিপুরা পুলিশের আইজি এল টার্লং, বিমানবন্দরের নিরাপত্তার সাথে সম্পৃক্ত CISF এর মেজর ধর্মেন্দ্র সাঁই সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।